নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসেছি রান্নাঘরে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবং অল্প উপকরণে খুব ঝটপট করে বাড়িতে বানিয়েও নেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এই যে 300 গ্রাম চিকেন নিয়েছি, একেবারেই সলিড পিস, মুরগির বুকের অংশটা, এই যে দেখুন সলিড, এটাকে কেটে ছোট ছোট করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, গোটা গোলমরিচ, এগুলো নিয়েছি। আর আমি মিক্সিতে এগুলো আগে পেস্ট করে নেব, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। এর মধ্যে আমি আরও অনেক কিছু মশলা অ্যাড করব, তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। এটা দিয়ে আমি মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো বাকি যে চিকেনটা ছিল সেই চিকেনটাও দিয়ে দিয়েছি, আর সব কিছু মশলা ওর মধ্যে আবারও একটু দিয়ে দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি 2-3 পিস পাউরুটি ছিল ঘরে, সেগুলো ওর মধ্যে ছোট ছোট করে দিয়ে একেবারে চিকেনের সঙ্গে পেস্ট করে নেব। তো খুব চটপট এই রেসিপিটা, স্ন্যাক্সের রেসিপিটার একেবারেই হয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট করে বানিয়ে দিতে পারবেন এবং বাচ্চা বড় সবাইকেই সন্ধ্যাবেলা এটা বানিয়ে দিলে খুব স্বাস্থ্যকর এবং খুব অল্প সময়ও হয়ে যাবে। তো এটা আমি আবারও পেস্ট করে নিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, চিকেনটা আর সব কিছু মশলা মিলে কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এর মধ্যে পাউরুটিও দেওয়া ছিল, তো এবারে আমি আর কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। তো একটা ডিম দিয়ে দেব, আর দেব এখানে এই যে পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা, মিক্সিতে একেবারে পেস্ট নয়, একটু গোটা গোটা করে পেস্ট করে নিয়েছি, সেটাও মিশিয়ে দেব। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। অবশ্যই এটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, এত সুন্দর স্বাদ খেতে। এবার ভালো করে সব কিছু দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব বা মেখে নেব। এই যে দেখুন, সুন্দর করে মেখে রেডি করে নিয়েছি। আর এখানে একটা প্লেটে আমি কিছু ওটস নিয়েছি, মশলা ওটস। আর এখানে গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে যেমন ইচ্ছা শেপ আপনারা দিতে পারেন, আমি এভাবে একটা একটা করে শেপ করে তেলেতে ছেড়ে দেব। এই যে দেখুন, এক একটা করে এরকম ওটসের মধ্যে এভাবে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আবার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবো, কারণ তেলটা তো গরম হয়ে গেছে। দেখুন, আমি আগে দুটো ছেড়ে আপনাদেরকে দেখাবো, তারপরে আস্তে আস্তে সবকটা আগে রেডি করে নেব। এবার এক পিঠটা আমি উল্টিয়ে দেব,
এই যে দেখুন বন্ধুরা, এই দুটো ভাজা হয়ে গেছে। এবার এই দুটো তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ছেড়ে দেব। তো বন্ধুরা, বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব। আর এই যে দেখুন, এভাবে আমি দুটো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই স্ন্যাক্সের রেসিপিটা আপনারা চাইলে মেয়োনিজ বা টমেটো কেচাপ, আমি এখানে দিয়েছি একটু শেজওয়ান সস দিয়েছি। এই সসটা একটু ঝাল ঝাল, এটার সাথে একটু ঝাল ঝাল জিনিস খেতে ভালো লাগবে। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।